কেয়ামন্ডল আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর বাঙালির পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি। তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠের অনুষ্ঠান আজকে। আর পৌষ মাস চলছে, পৌষ মাসের মধ্যেই দুবার খাওয়া হয়ে গেছে আমাদের পিঠে অলরেডি। তবুও আজকে পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে না হলেই তো চলবেই না, নিয়ম পালনের জন্য তো পিঠে করতেই হবে। তাই আজকে পিঠে হচ্ছে বাড়িতে। চলো এখন দেখে নেওয়া যাক কি কি পিঠে হচ্ছে আর পিঠের তোড়জোড় কতদিন কিভাবে শুরু হলো। চলো এখন দেখি সবাই কি করছে। প্রথমেই চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে দেখো আমাদের বড় বৌমা মানে দিদি এখন কাজ শুরু করে দিয়েছে, রান্না করতে শুরু করেছে। নারকেল কড়াইতে দিয়ে দিয়েছে নারকেলের পুর তৈরি করার জন্য। দেখো কতটা নারকেল, এটা পুর বানানো হবে। আর এবার দিয়ে দিচ্ছে চিনি, চিনি দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে। তো বড় বৌমা এখানে কাজ করতে থাকুক, চলো আমরা বাইরের দিকে যেয়ে দেখি। এই দেখো আমাদের পাকা বুড়ি এখন ঠাকুমার কোলে উঠে ঘুরু ঘুরু করছে আর বদমাইশি করছে। বাহ 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 বাহ, আমার কথা শুনে গঙ্গা জল দিয়ে। আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা স্পেশাল হাসি দিয়ে দাও, একটা স্পেশাল হাসি দিয়ে দাও, দাও দাও উলি উলি। বাহ বাহ বাহ, নারকেলের পুর করা হচ্ছে। দিদি অতটা ভালো করতে পারছে না বলে মা এখন শুরু করে দিয়েছে কাজ। পিঠেটা আমরা এখনো করিনি কোনোদিন, মাই করে, আমরা হেল্পার। আর এদিকে জল গরম করা হচ্ছে, জল গরম বসিয়েছে। এটা জল গরমটা কিসের জন্য বলো? আটা না, ময়দা দিয়ে করা হবে। ময়দা দিয়ে পিঠে করা হবে, ওই জন্য জলটা করে দিয়েছে, জলের সাথে মিশিয়ে করবে। হ্যাঁ, জলের সাথে মাখানো হবে, এই কড়ার মধ্যে করেই মাখানো হবে ময়দাটা, ওই জন্য এখানে জল গরমটা বসানো হয়েছে। চলো তোমরা দেখতে থাকো এরপরে কিভাবে কি হয়, সব কিছুই তোমাদেরকে দেখাবো, তুমি দেখতে থাকো। এটাতে কি কি দিচ্ছ বলো? এতে চালের গুঁড়ো দেওয়া হয়েছে আর ময়দাও দেওয়া হবে, আর থেকে থেকে জল দেওয়া হচ্ছে যতটুকু লাগে পরিমাণ মতো। চলো তাহলে মা কাজ করছে, মায়ের কাজ দেখি, তোমরাও দেখো। এই চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে মাখানো হচ্ছে এখন। মাখানো হয়ে গেলে আমি আর দিদি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মাখানো শেষ হলে আমরা সবাই মিলে পিঠে করবো। চলছে পিঠে বানানো, আমরা এখন সবাই কুলি পিঠে করছি, সবাই না, আমি আর মা করছি কুলি পিঠে, আর দিদি করছে এটা ওই চুষি পিঠে। এখনো হবে, এখনো অনেক রকম হবে। আর এদিকে আমাদের পাকা বুড়ি মিউজিক দিচ্ছে এক এক রকম, গান করছে, মিউজিক দিচ্ছে, সব রকমই করছে। আর আমরা এখানে কাজ করছি, খুব ভদ্র মানুষ তো, সেই জন্য পাশে রেখে দেওয়া হয়েছে, আর আমরা সবাই এদিকে কাজ করছি। তোমরা এখন দেখে নাও আমরা কি কি করছি। তো পিঠে তৈরির পালা শুরু হয়ে গেছে, আমাদের মোটামুটি কুলি পিঠে বানানো হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরে দেখো কি হচ্ছে এখন। এই দেখো এদিকে দুধ পুলি হচ্ছে, আর তোমাদেরকে বললাম চুষি পিঠে, ওটা এই দুটো একসাথে জাল হচ্ছে, দুধ পুলি আর চুষি পিঠে। এখানেই শেষ নয়, এখনো পিঠে আছে, এখনো তোমাদেরকে দেখানোর আছে কিছু।
তো চলো তোমাদেরকে দেখাই, কিছু স্পেশাল জিনিসও দেখানোর আছে। চলো সবার করো, রান্নাঘরে যেয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই দেখো, এখানে মা পাটিসাপটা পিঠে করছে, নারকেলের পুরকরা হয়ে গেছে কিছুক্ষণ আগে, এবার পাটিসাপটা পিঠে করছে। তো চলো তোমাদেরকে দেখাই যে পাটিসাপটা পিঠে কিভাবে করছে মা। দেখলে মা ওইদিকে পাটিসাপটা পিঠে বানাচ্ছে, আর দিদিও এদিকে পিঠে ভাজছে। তবে কি কি পিঠে ভাজছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা তোমরা খালি চোখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কুলি পিঠে, কিন্তু আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি যে এর মধ্যে কি কি পিঠে আছে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পিঠে আছে। এই দেখো, এটা হচ্ছে, এর নাম হচ্ছে চৌকো পিঠে, আর এইটা হচ্ছে এই কুলি পিঠের, এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে বাবা, আর এগুলো হচ্ছে ছানা পোনা, লড়াই করতে গিয়ে ভেঙে গেছে। আর এগুলো যারা দারোয়ান সেনাপতি যারা ছিল, তারা এই ছানাপোনাগুলোর ঝগড়া মারপিট থামাতে যেয়ে নিজেদের মধ্যে লড়াই করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এদেরকে এই মর্মান্তিক অবস্থা থেকে রক্ষা করতে এগুলোকে এখন কড়াইতে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে এগুলোকে সৎকার করার জন্য, যেহেতু আমরা খুব দয়ালু সৎবান ব্যক্তি, সেই জন্য এগুলোকে আমরা খেয়ে নেব। তো আপাতত ওইদিকে পাটিসাপটা পিঠে হচ্ছে, আর এদিকে এগুলোকে ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে যাক, তো পিঠেগুলো রেডি হয়ে যাক, সব করা কমপ্লিট হয়ে যাক, তারপরে থালা সাজিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। পিঠে রেডি হয়ে গেছে, আর আমার প্লেটও রেডি করে নিয়ে এসেছি আমি পিঠে ভর্তি করে। এই দেখো সব রকম পিঠে একটু একটু করে নিয়ে এসেছি। এই যে দুধ পুলি আছে, আর ওর মধ্যে চুষি পিঠে আছে, এইটার মধ্যে বাটিটার মধ্যে, আর এটা হচ্ছে পাটিসাপটা, আর এটা হচ্ছে কাস্তে পোড়া। তো আমি যতটুকু খেতে পারবো ততটুকুই নিয়ে এসেছি। তো চলো এখন খাওয়া স্টার্ট করি। তো আমার খাওয়া আমি শুরু করে দিয়েছি, আর এইভাবে খেতে খেতে কথা বলা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পৌষ সংক্রান্তিতে জমিয়ে পিঠে খাও। বাই।